আপনারা তো সব সময় দাবি করেছিলেন, কত কিছু মানববন্ধন করেছেন, একাট্টা হয়েছেন, সভা সমাবেশ করেছেন, কিন্তু কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আজকের এই দিনটি দেখতে হচ্ছে 2008 সালে ফাউলের কে চুল কেটে দেওয়া হয়েছিল, বাউলদের মুক্তি ভাঙানো হয়েছিল। তিন দিন, আপনি নিশ্চয়ই জানেন, চার দিন আগে মির্জাপুরে কিন্তু রীতা দেওয়ান নামের একজন মহিলা বাউল শিল্পী একটা গান গিয়েছিল। গানের মধ্যে সামান্য হয়তো কয়টা লাইন ধর্মীয় অবমাননা হচ্ছে বলে তার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এত কিছু হচ্ছে, এত কিছু হয়ে গেছে, কিন্তু আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে নানান ভাস্কর্যে হাত দিল, সেইখানে রাষ্ট্র এক ধরনের কি নমনীয়তা দেখাচ্ছে নাকি সহ্য ক্ষমতা দেখাচ্ছে, কোনটা দেখাচ্ছে? আমি রনির লেখার নিয়মিত পাঠক। ভাস্কর্য নিয়ে রনি যেটা বলেছেন, এই লেখাটা আমি পড়েছি, খুবই পাণ্ডিত্যপূর্ণ লেখা রনি, আমি নিয়মিত আপনার লেখা পড়ি। কিন্তু আপনি যেটা বলছেন যে ভাষাগত তারতম্য, এটা ব্যাপারটা সেরকম নয়। মামুনুলের সঙ্গে ওই যখন বেডি জাস্টিসিয়ার ভাস্কর্য নিয়ে বিতর্ক হচ্ছিল 2017 সালে, অনেকগুলো টেলিভিশন চ্যানেলে মুখোমুখি আমরা বসেছি। মামুনুলকে আমি বলেছি যে আপনি একটা উদাহরণ দেখান, ভাস্কর্য বলুন, ধর্ম বলুন, এটা কিন্তু একেবারে পৃথক বিষয়। আমি রনির লেখাতেও পড়েছি, তিনি যেটা বলেছেন এবং আমরা সবাই জানি, ইসলামের বিভিন্ন যুগে এই খলিফারা, এই বাদশারা, এরা কিন্তু ভাস্কর্য বানিয়েছে, নিজেদের ভাস্কর্য বানিয়েছেন, বিখ্যাত ইসলামী চিন্তাবিদদের ভাস্কর্য বানিয়েছেন, এমনকি সুফিদের ভাস্কর্য পর্যন্ত বানা করেছে। আর জাকার্তাতে গিয়ে যদি আপনি দেখেন, সেখানে তো সবচেয়ে কেন্দ্রে, শহরের কেন্দ্রে সেখানে কৃষ্ণ এবং অর্জুনের ভাস্কর্য রয়েছে, সরস্বতীর ভাস্কর্য রয়েছে, গরুড়ের ভাস্কর্য রয়েছে। সেখানে কি জাকার্তা কি ইসলামিক স্কলারদের যোগ্যতা কম আছে বা পড়াশোনা কম যে তারা, এবং ওদের যে জাতীয় বিমান ইন্দোনেশিয়ার গারুড়া, গারুড়া, গারুড়া বেসিক্যালি একটা দেবী, এটা আপনি বলেছেন। তো সেইটাই হচ্ছে কথা, যে এদের কিন্তু আপনি বোঝাতে পারবেন না। আমি রনির মতন একজন বিজ্ঞ, মানে আমি তার তো আর্গুমেন্ট বিভিন্ন সময় শুনেছি, আমি, আপনিও যদি এদের সঙ্গে কথা বলেন, না আমাকে পরিষ্কার মামুনুলক বলেছে কোন দেশে কি আছে আমরা কোনো কিছু শুনতে চাই না, সৌদি আরবে কি আছে, মিশরে কি আছে, তুরস্কে কি আছে, কিচ্ছু ইরানে কি আছে আমাদের শোনার দরকার নেই, বাংলাদেশে থাকতে পারবেন। এখন এইটা হচ্ছে তাদের জবাব, এখন তাকে আপনি কিভাবে বোঝাবেন? আমি তো একবার বলেছিলাম গভর্নমেন্টকে যে আপনার আল্লাহজারের গ্র্যান্ড মুফতির সঙ্গে, মদিনার গ্র্যান্ড মুফতির সঙ্গে এদের একটা বৈঠকের ব্যবস্থা করবে, এরা শুনুক। কিন্তু কথা হচ্ছে তোরা কখনো ধর্মের কথা শুনবে না, যদি তা পলিটিক্যাল এজেন্ডা থাকে, যদি এটা ইসলাম নিয়ে সত্যিকার ইসলাম নিয়ে বিতর্ক হতো, ইসলামিক স্কলার এটা নিয়ে ডিবেট করুন, আমরা সেটা নিয়ে সরকারকে বলতে পারি যে লেট দেয়ার বি এ ফেয়ার ডিবেট, কিন্তু পৃথিবীর কোথাও তো এটা নিয়ে কেউ বিতর্ক করছে না। কিন্তু জনাব শাহরিয়ার কবি, আপনি যেটা বললেন, একটু থামায়, আপনি যেটা বললেন যদি পলিটিক্যাল এজেন্ডা থাকে তাহলে চোরা কখনো ধর্মের কাহিনী শুনবে না, এখন এই পলিটিক্যাল এজেন্ডাটা আসলে কোন পক্ষের, কারা কারা এই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে মাঝখান থেকে খেলছে? সবাই খেলছে। এখন জামাত বিএনপির কথা যদি বলেন, হেফাজত তো জামাত বিএনপিরই একটা মুখপাত্র হিসেবে 2017-18 সালে নেমেছে, সরকার তাদের সঙ্গে বিভিন্ন সময় সমঝোতা করেছে, আমরা তীব্র প্রতিবাদ করেছি এবং আমরা কমিশন গঠন করে এগুলো ইয়ে করেছে, পাঠ্যপুস্তকে তারা যেভাবে হস্তক্ষেপ করেছে, কমের স্বীকৃতির ব্যাপারটা, এটা কিন্তু নির্মূল কমিটি থেকে অনেক আগে বলেছে। কোন বিবেচনা আমরা বলেছিলাম, কমি মাদ্রাসা যারা পড়ে তারা তো আমাদেরই দেশে গরিব মানুষের সন্তানরা পড়ে, এই তিনটা পড়ে। এখন সেই মাদ্রাসার ক্যারিকুলামে যদি আপনার কোনো যদি নিয়ন্ত্রণ না থাকে, সেখানে যদি জঙ্গিবাদ পড়ানো হয়, সন্ত্রাসকে মহিমান্বিত করা হয়, তো সেখানে তো গভর্নমেন্টের একটা তো নিয়ন্ত্রণ থাকতে হবে, সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বলেছিলাম, কিন্তু তারা স্বীকৃতি আদায় করে নিয়েছে, তাদের ক্যারিকুলামে সরকারকে হাত দিতে দেয়। এইটাই হচ্ছে যে আপনি যদি প্রশ্রয় দেন মৌলবাদকে পৃথিবীর যে মুসলিম দেশে, আপনি মিশর থেকে শুরু করুন, ইরান বলুন, তুরস্ক বলুন, যে দেশেই প্রশ্রয় দেওয়া হয়েছে সেই দেশেই কিন্তু তারা নিজেদের সর্বনাশ রেখেছে। আনোয়ার সাদাত এটার একটা অসাধারণ উদাহরণ, হোসনে মুবারক এটার উদাহরণ, মিশরের কথা যদি বলি, ইরানের কথা যদি বলি, ইরানের শাহ এটার একটা উদাহরণ। এই পৃথিবীর বহু দেশে আপনি এই উদাহরণগুলো পাবেন যে এদেরকে নিয়ে কখনো, আমি সবসময় বলি এরা হচ্ছে কালসাপের, আপনি দুধকলা দিয়ে ধারণা করে নিচ্ছেন এদেরকে, আপনি পোষ মানিয়েছেন, কিন্তু সুযোগ যখন পাবে তারা দংশন করবে তাদের ওই পলিটিক্যাল এজেন্ডা।